গৌতম বুদ্ধের সংঘ সবার জন্য খোলা থাকত, সবাই চাইত গৌতম বুদ্ধের শিষ্য হতে। গৌতম বুদ্ধ কাউকে খুব সহজেই নিজের সঙ্গে সামিল করে নিতেন, আবার কাউকে বলতেন সারা রাত শ্মশানে থাকার জন্য। একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলেন এবং বললেন, আপনি আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। তখন বুদ্ধ বললেন, তুমি যদি আমার শিষ্য হতে চাও তাহলে তোমাকে সারা রাত শ্মশানে থাকতে হবে, আর তুমি শ্মশানে যা কিছু শিখবে তা আমাকে এসে বলবে, তারপরেই আমি তোমাকে নিজের শিষ্যরূপে বরণ করব। গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি ঘাবড়ে গেল। সে বলল, দিনের বেলা তো ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা শ্মশানে থাকা খুবই বিপজ্জনক। গৌতম বুদ্ধ বললেন, কিসের বিপদ? তখন ব্যক্তিটি বলল, সেখানে ভূত প্রেত থাকবে এবং তারা আমাকে মেরে ফেলবে। বুদ্ধ বললেন, তুমি কি কখনো ভূত প্রেত দেখেছ? ব্যক্তিটি বলল, দেখিনি, তবে শুনেছি আর কিছু এই ধরনের মানুষকে দেখেছি যাদের ভূতে ধরেছে এবং তারা অদ্ভুত রকমের আচরণ করেছে। তখন গৌতম বুদ্ধ বললেন, তাহলে তোমার কাছে এটাই সুযোগ, ভূত প্রেত আছে নাকি নেই এটা জানার। তুমি শ্মশানে গিয়ে এক রাত থাকো, তারপর আমার কাছে এসে সব কিছু খুলে বলো। সেখানে তুমি কি কি দেখেছ? যদি তুমি তাদের দেখা পাও তাহলে তারা দেখতে আসলে কেমন আমাকে জানিও, আর যদি দেখা না পাও তাহলে বুঝে নিও ভূত প্রেত বলে কিছু নেই। তুমি ভয় পেও না, সেখানে যা কিছুই ঘটুক তুমি শুধু আমাকে এসে বলো। তখন গৌতম বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি বলল, ঠিক আছে গুরুদেব, আপনি যখন বলছেন তাহলে আমি একদিন এবং এক রাত শ্মশানে কাটাব। তারপর বুদ্ধ তাকে বললেন, ঠিক আছে, এখন তুমি আশ্রমে গিয়েই বিশ্রাম নাও এবং আগামীকাল ভোরবেলা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিও। তারপর গৌতম বুদ্ধ নিজের চারজন শিষ্যকে ডেকে নিয়ে বললেন যে, এই ব্যক্তিটি আগামীকাল শ্মশানে যাবে, তোমরা ওর পেছন পেছন যাবে, তার উপর নজর রাখবে, কিন্তু সাবধান, সে যেন জানতে না পারে তোমরা তার পেছন পেছন গিয়েছ। পরের দিন ভোরবেলা ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন, আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বুদ্ধ তাকে অনুমতি প্রদান করলেন। ব্যক্তিটি সারা দিন এবং সারা রাত শ্মশানে কাটিয়ে পরের দিন গৌতম বুদ্ধের কাছে এলেন। বুদ্ধ তাকে দেখে মুচকি হেসে বললেন, তুমি সারা দিন ও রাত কাটিয়ে শ্মশান থেকে ফিরছ, তুমি সেখানে কি দেখলে এবং কি শিখলে বিশ্লেষণ করে বলো। ব্যক্তিটি বলা শুরু করল, খুব সকালে আমি সেখানে পৌঁছে গেলাম, কিছুক্ষণ পর দেখতে পেলাম একজন মৃত ব্যক্তির শব নিয়ে আসছে। কিছু লোক সাধারণ ছিল, আবার কয়েকজন অনেক হাসিখুশি ছিল। কেউ বলতে লাগলো, সে খুব ভালো কর্ম করেছে, সে অনেক ভাগ্যবান। তারপর বৃদ্ধ ব্যক্তির ছেলেটি তার পিতার চিতাতে আগুন দিল। তারা কিছু সময় সেখানে দাঁড়িয়েছিল,
তারপর এক এক করে সবাই সেখান থেকে চলে গেল। একটু পরে সেখানে আরো দুটি শব এলো, একটি শব ধনী ব্যক্তির এবং অপরটি গরিব ব্যক্তির। ধনী ব্যক্তির শব অনেক সাজসজ্জাপূর্ণ ছিল, আর গরিব ব্যক্তির শবটি সাধারণ ছিল। ধনী ব্যক্তির শবের সঙ্গে অনেক লোক, কিন্তু গরিব ব্যক্তির শবের সঙ্গে সামান্য কয়েকজন ছিল। ধনী ব্যক্তির চিতা চন্দনের কাঠ দিয়ে, আর গরিব ব্যক্তির চিতা সাধারণ কাঠ দিয়ে জ্বালানো হলো। প্রথমে ধনী ব্যক্তির চিতা জ্বালানো হলো, তারপর গরিব ব্যক্তির চিতা জ্বালানো হলো। উভয় ব্যক্তির চিতা জ্বালানোর পর আস্তে আস্তে সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি ওনার চিতা দেখে কি বুঝলে? ব্যক্তিটি বলল, গুরুদেব, উভয় চিতাই সমান ছিল, উভয়ের শরীর চিতার আগুনে সমানভাবে জ্বলছিল, তারপর এক সময় পুরোটাই জ্বলে গেল। অবশেষে যা কিছু থাকলো তাও একই রকম ছিল, আলাদা কিছু ছিল না। হে বুদ্ধদেব, তারপর সেখানে এক স্ত্রীর শবদেহ আসে, ওনার স্বামী এবং সেখানে আসা লোকজন অত্যন্ত দুঃখী ছিল, আর তারা ওই মহিলার স্বামীকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকলো। তখন আমি সেখানে দেখলাম অনেক জ্ঞানী লোক মূল্যবান কথাবার্তা বলছে। জ্ঞানী ব্যক্তিরা বলছেন, এক না একদিন তো সবাইকে এখানে আসতেই হবে, মানব জীবন সর্বদা পরোপকার করে, কাউকে কখনো কষ্ট না দিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে কাটানো উচিত। শুধু ধন দৌলতের পেছনে দৌড়ানো ঠিক নয়, কারণ আমাদের সবাইকে শেষের দিনে শ্মশানে আসতেই হবে। তারপর সেখানে আর কেউ এলো না। আমি সারা রাত শ্মশানে কাটিয়ে ভোরবেলা আপনার কাছে ফিরে এলাম। তখন গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে বললেন, তুমি কি সেখানে কোনো ভূত প্রেত দেখেছিলে? সে বলল, না, আমি সেখানে কোনো ভূত প্রেত দেখতে পাইনি। সারা রাত আমি ভয় পেতে থাকলাম, পাতার শব্দে, পশু পাখিদের আওয়াজে ভয় পেতে থাকলাম, কিন্তু কোনো ভূত প্রেতের দেখা পাইনি। তার কথা শুনে বুদ্ধ বললেন, ঠিক আছে, এখন তুমি আশ্রমে গিয়ে বিশ্রাম নাও, এবং আগামীকাল আবার তুমি সমস্ত দিন ও রাত কাটানোর জন্য শ্মশানে যাবে। বুদ্ধের কথা শুনে সে বলতে লাগল, আপনি একে বলছেন গুরুদেব, আপনার কথা মতো আমি একদিন ও রাত শ্মশানে কাটালাম। সেখানে আমি কিভাবে কাটালাম সেটা আমি অনুভব করেছি। আমি আর শ্মশানে যেতে পারবো না গুরুদেব। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি শান্ত হও এবং আমার কথা মন দিয়ে শুনো। একটি মূল্যবান বস্তু তুমি শ্মশান থেকে পাবে, যা তুমি এখনো পর্যন্ত পাওনি। তুমি শুধু আমার কথা মতো একদিন এবং এক রাত শ্মশানে কাটাও, তুমি সেই মূল্যবান বস্তুটি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তিটি বুদ্ধকে বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি একদিন ও রাত শ্মশানে কাটাব। এই কথা বলে সে আশ্রমে ফিরে গেল বিশ্রাম করার জন্য। পরের দিন ভোরবেলা সে বুদ্ধের আশীর্বাদ নিয়েই শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো, এবং সমস্ত দিন ও রাত কাটিয়ে পরের দিন গৌতম বুদ্ধের কাছে ফিরে এলো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি সেই মূল্যবান বস্তুটি পেয়ে গেছো নিশ্চয়ই? যদি পেয়ে থাকো তাহলে বলো, তুমি সেখানে কি পেলে? সেই ব্যক্তিটি তখন বলতে লাগলো, আমি দেখলাম কয়েকজন লোক বিকালবেলা আমার মৃত শরীর নিয়ে সেখানে আসছে।
चार जन आमार मृत शरीरटीके कांधे करे शमशानेर दिके निये एगिये आसछे आर 15 थेके 20 जन लोक आमार पेछन पेछन आसछे आमार पिता आमार आगे आगे चलछेन किछु लोक आमार उपर पुष्प बर्षण करछेन एबं आमार किछु आत्मीय अनेक दुःखे आमार पेछन पेछन आसछे आमार पिता एबं भाई अनेक दुखी छिलेन आर किछु लोक दुखी होवार भान करेछिल केउ आमार पिताके सान्त्वना दिते लागलेन सेखाने किछु दूरे दाड़िये थाका आमार भाईके किछु लोक सान्त्वना दिये बोलते लागलेन तुमिई एखन तोमार पितार एकमात्र उत्तराधिकारी केउ आबार आमाके उद्देश्य करे बोलते लागलेन से तो मात्र यौवने पदार्पण करेछिल आर तार साथेई एमन घटना घटे जाबे के जानतो तारपर आमार साजानो सबटी चितार उपर राखा हलो एबं सकल प्रकार क्रियाकर्म चलते लागलो आर आमी चितार उपर शुये शुये ता देखते लागलाम आमी चिता थेके उठते चाइलाम किन्तु पारलाम ना आमी श्वास निते चाइलाम किन्तु तातेओ असमर्थ हलाम आमी आमार पितार गलाय जड़िए धरते चाइलाम आमी ताओ पारलाम ना तारपर आमी आमार भाईके जड़िए धरे बोलते चाइलाम माता पितार खेयाल रेखो किन्तु आमी तातेओ व्यर्थ हलाम तारपर आमार चिताय आगुन धरिए देवा हलो एकटु परेई आमार गरम अनुभूति हलो एबं आमार हाथ पा सबकिछुई जलते शुरू करल धीरे धीरे आमार हाड़ चामड़ा सबकिछुई जलते लागल आमी सेखान थेके उठते चाइलाम किन्तु पारलाम ना आमार दम बंध होये आसछिल आमी श्वास निते चाइलाम ताओ पारलाम ना से चितार आगुने आमी सम्पूर्ण रूपे विलीन होये गेलाम एबं सारा रात निजेके आगुने जलते देखलाम आमी देखलाम अवशेषे आमार काछे शुधुमात्र छाई चारा आर किछुई छिल ना सारा रात आमी एकटुओ भय पाइनी एबं भयेर अनुभूतिओ होयनी ना जानि सारा रात आमी कोथाय हारिये गियेछिलाम तारपर भोर होतेई आमी आपनार काछे फिरे एलाम व्यक्तिटिर कथा शुने गौतम बुद्ध मुचकि एसे बोललेन एखन तुमी संघे सामिल होते पारो आर वास्तवे ध्यान एवं ज्ञान होवार जन्य ध्यानेर बीज तुमार अंतरे थाका अत्यंत प्रयोजन जा तुमी गतकाल रात प्राप्त होयेछो जखन तुमी जानते पारले एखाने सबकिछुई नश्वर এই দুনিয়াতে সবাই শ্মশানে যাওয়ার পর এটা তো জেনে যায় যে সবাইকে একদিন শ্মশানে আসতেই হবে কিন্তু যখনই শ্মশান থেকে বের হয়ে যায় তখনই সব কিছু ভুলে যায় এবং নিজের জীবন আগের মতোই নির্বাহ করতে থাকে এভাবেই কর্ম করতে থাকে অধর্ম করতে থাকে লোভ জেগে উঠতে থাকে এভাবেই কপটতা করতে থাকে কিন্তু যখনই শ্মশানে যায় তখনই সবাই ধার্মিক হয়ে যায় প্রথমবার যখন তুমি শ্মশানে গিয়েছিলে তখন তুমি এই জ্ঞানী ব্যক্তিদের মতো ছিলে যে মহাজ্ঞানী ব্যক্তিদের কথা তুমি বলেছিলে কিন্তু যখনই তুমি দ্বিতীয়বার সেখানে গিয়েছিলে আর আজকে এখানে ফিরে এলে তাই তোমার অন্তরেও জ্ঞানের বীজ উৎপন্ন হয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত জীবনকে বুঝতে পারব না যতক্ষণ না পর্যন্ত আমরা মৃত্যুকে জানতে পারব যে ব্যক্তি অসুস্থ শুধু তিনিই বুঝতে পারবেন সুস্থতার মাহাত্ম্য যে ধ্যানের বীজ তুমি গতকাল রাত প্রাপ্ত হয়েছো ওটাকেই তুমি লক্ষ্য বানাও এক বিশাল লক্ষ্য তোমার ভেতরে উৎপন্ন হবে যা সবাইকে ধ্যানের ছায়ায় পরিপূর্ণ করে রাখবে তো বন্ধুরা আজকের ভিডিওটি থেকে তোমরা কি শিখতে পারলে কমেন্ট করে অবশ্যই জানাবে
धन्यवाद।